সন্ধানে মিশেছে, তারপরও মনে হচ্ছে আকাশটা মেঘলা, যখন তখন বৃষ্টিও নেমে আসতে পারে। এই মাঝ নদীতে যদি একবার আমরা আটকে পড়ে যাই তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে গো। আমি তো তাড়াতাড়ি করছি, কিন্তু নদীতে তো কোনো স্রোত নেই, আর স্রোত না থাকার কারণে নৌকাটা আমার তাড়াতাড়ি চলছেও না। বান্টি নদী পার হওয়ার জন্য দ্রুত নৌকা চালাতে থাকে, কিন্তু যেই না তারা মাঝ নদীতে যায় তখনই একটা কুমির তেড়ে এসে তাদের সামনে আক্রমণ করে আর সবাই নদীর জলে ডুবে যায়। তাদের আর কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যায় যে বান্টি আর সখী বেরিয়েছে তারা তো আর ফিরে এলো না, তাদের কোনো খোঁজ খবরও পেলাম না। কিছুই তো বুঝতে পারছি না, আসলে কি যে হচ্ছে এই জঙ্গলে কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করো, ও পড়াশোনার জন্য নদীর ওপারে শহরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তোর ছেলেকে প্রাণ খুলে আশীর্বাদ করি, তোর ছেলে পড়াশোনা করে অনেক বড় হবে, আমাদের জঙ্গলের মুখ উজ্জ্বল করবে, যাই এবার ছেলেকে এগিয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে চল বাবা। এরপর কাকলি তার ছেলেকে নিয়ে নদীর পাড়ে যায় আর ছেলেকে নৌকায় তুলে দিয়ে সে অঝোরে কান্না করতে থাকে। এদিকে ছেলে, মা মা তুমি আর কেঁদো না মা, তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমি কি শান্তিতে থাকতে পারবো বলো। না না রে বাবা, আমি আর কাঁদবো না, তুই আনন্দের সাথে যা বাবা। কনকার কথা না বাড়িয়ে মাঝিকে নৌকা চালাতে বলে, মাঝিও কনকের কথা মতো নৌকা চালাতে থাকে। যেই না তারা মাঝ নদীতে যায় তখনই কুমির চলে আসে। মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই, দ্রুত নৌকা চালাও মাঝি ভাই, কুমির যে আমাদের দিকেই তেড়ে আসছে মাঝি ভাই। কনকের কথা শেষ হতে না হতে কুমির এসে তাদের আক্রমণ করে, কনক সহ মাঝিও জলে ডুবে যায়। নিমিষের মধ্যে পুরো জঙ্গলে বিষয়টি জানাজানি হয়ে যায়। এখন অভিশাপ নেমে এলো আমাদের জঙ্গলে, এভাবে যদি একের পর এক পাখি মারা যায় তাহলে তো আমাদের জঙ্গল পুরো পাখি শূন্য হয়ে যাবে। শুধু কি পাখি শূন্য, এখান থেকে তো আমরা আর বাণিজ্য করতেও পারবো না। সব পাখিরা মহাবিপদে পড়ে যায়, এরপর থেকে কেউই সেই নদীতে যায় না। আর এভাবে অন্য জঙ্গলের সাথে বাণিজ্য করতে না পারার কারণে জঙ্গলে অনেক খাবারের অভাব দেখা দেয়। এভাবে অনাহারে আমি আর কিছুতেই থাকতে পারছি না, মনে হচ্ছে জীবনটা এখনই বেরিয়ে যাবে। কুকুর কষ্টে মাটিতে লুটিয়ে পড়ে, এমন সময় সেখানে দুটো মানুষ এসে উপস্থিত হয়। ছোট্ট পাখিরা কি হয়েছে তোমাদের, তোমরা এমন নেতিয়ে পড়েছো কেন, এত কষ্ট করছো তোমরা? পরেশ চল তো আমরা এই পাখিগুলোর জন্য খাবারের ব্যবস্থা করি, আর একটু দেরি হলেই এরা অনাহারে মারা যাবে, আমি সেটা কিছুতেই হতে দিব না। নরেশের কথা শুনে পরেশ আর কোনো দেরি করে না, এরপর দুজনে মিলে নিজেদের গ্রামে ফিরে যায় আর পাখিদের জন্য খাবার নিয়ে জঙ্গলে ফিরে আসে। এই নাও তোমাদের খাবার, এবার তোমরা পেট ভরে খেয়ে নাও তো, তোমাদের সবাইকে সতেজ দেখার জন্য আমার প্রাণটা বড়ই আকুল হয়ে আছে। খাবারগুলো খেয়ে সব পাখিরা আবার সতেজ হয়ে ওঠে আর তা দেখে নরেশ আর পরেশ মহা খুশি হয় আর সবাইকে বিদায় জানিয়ে নরেশ আর পরেশ চলে যেতে থাকে। তোমাদের অনেক ধন্যবাদ গো, তোমরা যদি আমাদের জন্য খাবার না নিয়ে আসতে তাহলে আমাদের না খেয়েই মরতে হতো। আচ্ছা ঠিক আছে এবার আমরা আসি। এরপর নরেশ আর পরেশ সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এদিকে নদীতে আর কেউ যেতে পারে না, সবাই বাণিজ্যও করতে পারে না। এদিকে সবাই বিরক্ত হয়ে রাজার কাছে যায়। মহারাজ আপনার রাজ্যে প্রজারা এত কষ্ট করছে, আপনি সেগুলোর দিকে নজর না দিয়ে দামি প্রাসাদে বসে দামি দামি খাবার খাচ্ছেন, আপনার মতো রাজা শাসন মানাই তো উচিত নয়। এত কথা না বলে কি হয়েছে সেটা আগে বলো। এ তো খুবই সহজ, তোমরা সবাই মিলে নদীতে জাল নিয়ে নামো আর কুমিরগুলোকে বন্দি করো, তাহলেই তো সব সমাধান হয়ে যাবে। আমাদের জীবনের দেখছি কোনো মূল্যই আপনার কাছে নেই, নদীতে একটা কুমির নয় যে আমরা তাকে ধরতে পারবো, নদীতে বেশ কয়েকটা কুমির আছে, আমরা সবাই নামলে তারা আমাদের।
প্রহরীর সাথে লড়াই করে আমরা কোনোদিনও জিততে পারবো না। প্রহরী প্রহরী, তোরা গিয়ে নাম নদীর জলে। নয়না মহারাজ, আমাদের বউ বাচ্চা আছে, আমরা এত বড় ঝুঁকি নিতে পারবো না। আপনি তো রাজা, প্রজাদের ভালোর জন্য আপনি নিজে নদীতে নামুন। তোদের সবার জীবনের মায়া আছে, তাই বলে কি আমার জীবনের কোনো মায়া নেই? হ্যাঁ, যা সবাই এখন প্রাসাদ থেকে চলে যা। সব প্রজারাই রাগ করে রাজাকে একা করে দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়, আর সবাই নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। টুনি, এটাই হলো রূপসা নদী, এর সৌন্দর্য বড়ই চমৎকার, আর আমি তোমাকে এখানে ঘুরতে আনার কথাই বলেছিলাম। সত্যি তো অনেক সুন্দর একটা নদী, আর নদীটা তো অনেক শান্ত, কোনো স্রোত নেই। চলো এবার আমরা একটা নৌকা নিয়ে নদীর মাঝ থেকে ঘুরে আসি। কিন্তু নৌকাটা কে চালাবে? আরে পাগলি, আমি তো আছি, এত চিন্তা কিসের? আমি নৌকা চালাবো আর তুমি প্রকৃতি অনুভব করবে, তাহলে তো অনেক মজা হবে। এরপর দুজনে মিলে নৌকা নিয়ে নদীর মাঝে চলে যায়। টোনা নৌকা চালাতে থাকে আর টুনি প্রকৃতি অনুভব করতে থাকে। এদিকে এপার থেকে তাদেরকে দেখে সবাই চিৎকার করে বলতে থাকে, তোমরা এপারে এসো না, তাড়াতাড়ি ফিরে যাও তোমরা, এপারে যে অনেক বিপদ, তোমরা এসো না, ফিরে যাও, কুমিরও তোমাদের আক্রমণ করবে, ফিরে যাও তোমরা। ওপারে কিসের বিপদ? আর আমাদের কেনই বা এখান থেকে চলে যেতে বলছে? টোনা, সত্যি আমাদের দিকে কুমির তেড়ে আসছে, তাড়াতাড়ি নৌকা পাড়ে নিয়ে যাও। টোনা তাড়াতাড়ি করে নৌকা চালিয়ে পাড়ে নিয়ে আসে। এদিকে কুমির ধরতে না পেরে জলে ডুব দেয় আর দুজনেই নৌকা থেকে নামে। টুনি, তুমি বুঝতে পারলে টুনি তারা কি বলল? মনে হয় সত্যি কোনো বিপদে পড়েছে। তারা যদি সত্যি বিপদে পড়ে থাকে তাহলে আমাদের উচিত তাদের সাহায্য করা, চলো আমরা তাদের কাছে যাই। এরপর টোনা আর টুনি দুজনে মিলে উড়ে ওপারে আসে আর সবাইকে বলতে থাকে, কি হয়েছে তোমাদের, আর কিসের বিপদের কথা বললে তোমরা? আমরা অনেক বিপদের মধ্যে আছি, এই নদী আমাদের একমাত্র বাণিজ্য করার পথ, কিন্তু আমরা কিছুতেই এই নদীতে নামতে পারছি না, নামলেই কুমির আমাদের আক্রমণ করছে, এমনকি আমাদের রাজাও আমাদের সাহায্য করেনি, আমাদের দিক থেকে সরে দাঁড়িয়েছে, এখন আমরা অনেক বিপদে আছি। আচ্ছা ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি, তোমরা শুধু আমার পাশে থেকো, আমি তোমাদের বিপদের আসল কারণ বের করেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আমরা এবার আসি। এরপর সব পাখিরা সেখান থেকে চলে যায়, পড়ে থাকে শুধু টোনা আর টুনি। আর তারা নিজেদের থাকার জন্য অনেক কষ্ট করে একটা ঘর বানায় আর তাতে তারা দুজন থাকতে শুরু করে। টুনি, তুমি এই ঘরেই থাকো, আমি বাকিটা খোঁজ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তবে সাবধান। টোনা বেরিয়ে পড়ে আর এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে আর একটা পাথর নিয়ে নদীর ভিতর ঢিল ছুঁড়ে। এই নদীতে যদি কুমির থাকতো তাহলে একবার হলেও আমার ঢিলের শব্দে উপরে উঠে আসতো, কিন্তু তারা তো আর এলো না, এখানে আমি অন্য কোনো কিছুর গন্ধ পাচ্ছি। টোনা আনমনে ভাবতে ভাবতে নদীর পাড় ধরে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে টোনা গহীন জঙ্গলে চলে যায় আর সামনেই একটা গুহা দেখতে পায়। গুহা দেখে মনে মনে ভাবে, গহীন জঙ্গলের মধ্যে গুহা, আর দেখতে তো অনেক চাকচিক্য, অবশ্যই ভিতরে কিছু আছে। টোনা গুটি গুটি পায়ে গুহার সামনে গিয়ে যায় আর আড়ি পেতে যা শুনে তাতে তার চোখ পুরো ছানা পড়া হয়ে যায়। কুমিরের পিছনে এত রহস্য, আমাকে এক্ষুনি রাজার কাছে যেতে হবে। টোনা আর এক মুহূর্তও দেরি না করে সবাইকে ডেকে নিয়ে রাজার কাছে যায়। এরপর বলতে থাকে, রূপসা নদীতে কোনো কুমির নেই, যা আছে সব মিথ্যে, বানানো কুমির। এটা কি করে হতে পারে? আমরা তো সত্যি কুমির দেখেছি, নিয়ে চোখে দেখেছি। চোখে দেখাও যে সব সময় সত্যি হয় না, তার পিছনে থাকে বিরাট রহস্য জাল। তোমার মুখের কথায় আমরা কেন বিশ্বাস করব? আমাদের আগে প্রমাণ দেখাতে হবে। ঠিক আছে, চলুন আমার সাথে। এরপর টোনা সবাইকে নিয়ে গুহার সামনে যায়। এদিকে গুহার ভিতরে দুজন ডাকাত কথা বলছিল। শোন, এই জঙ্গলের পাখিগুলো অনেক বোকা। বোকা নয় বুঝেছ? বোকা ছিল, কিন্তু এখন তারা আর বোকা নেই,
সবাই অনেক চালাক হয়ে গেছে, তার জন্যই তো কেউ আর নৌকা নিয়ে নদীতে আসে না, আর আমরা তাদের বোকা বানিয়ে সবকিছু লুটও করতে পারি না। কথা তো ঠিকই বলেছিস, কিন্তু ওদের ওপর আমাদের আরো চালাক হতে হবে। তোদের সবাইকে বোকা বানানোর দিন শেষ, এবার তোদের জেলে পৌঁছে মরতে হবে। তাহলে তোরা সব জেনে গিয়েছিস? এই শালা, তুই দাঁড়িয়ে কেন আছিস? আক্রমণ করে দে। দুই ডাকাত মিলে সবার উপর আক্রমণ করে বসে, কিন্তু গ্রামবাসীরা সংখ্যায় বেশি থাকার কারণে ডাকাতরা তাদের সাথে পেরে ওঠে না। এবার তোরা জেলে গিয়ে পচে মর। টোনা গুহা থেকে কুমিরের একটা নকল পোশাক বের করে নিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের জন্য যা করলে তার জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। এভাবে বলে আমাকে একদম ছোট করবেন না, আসলে অন্যের বিপদে সাহায্য করাই প্রকৃত ধর্ম, আর আমি আমার সেই ধর্মই পালন করেছি। আর তোমরা সবাই আমাকে মাফ করে দাও, আমি তোমাদের পাশে দাঁড়াতে পারিনি, তবে আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি ঠিকঠাক ভাবে আমার সব দায়িত্ব পালন করব। সবাই রাজার ভুল মাফ করে দিয়ে নতুন করে আবার রাজার শাসন মেনে নিয়ে জীবন পরিচালনা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু এক বনে টোনা টুনি ও তাদের ছানা টিনটিন বসবাস করত। টোনা শহরে একটা ছোট চাকরি করত, আর টুনি গ্রামে থেকে তরমুজ চাষ করত। টোনার চাকরি আর টুনির তরমুজ চাষ দিয়ে কোনো মতে তাদের সংসার চলত। একদিন, টোনা তাড়াতাড়ি খেয়ে নাও তো, আমাকে আবার তরমুজের জমিতে যেতে হবে, জমিতে সার দিতে হবে, সামনেই বর্ষাকাল আসছে। উফ, কত বেলা হয়ে গেল, সময় মতো সার জল না দিলে যে তরমুজে পোকা আক্রমণ করবে। কি হলো টোনা, তাড়াতাড়ি এসো। টুনির কথা শুনে টোনা খেতে খেতে বিরক্ত স্বরে বলে, পারবো না আমি তাড়াতাড়ি খেতে, তোমার ওই তরমুজ চাষ আগে নাকি আমার চাকরিটা আগে? সারাদিন আমি বাইরে বাইরে থাকি, শান্তি মতো করে একটু খেতেও দিবে না? কি এমন তরমুজ চাষ তোমার, হ্যাঁ তাই এমন যত্ন করতে হয়? দেখো টোনা, তোমার ওই চাকরির টাকা দিয়ে তো শুধু সংসার চলে না, আমারও তরমুজ বিক্রির টাকা দিয়ে আমি সংসার চালাই। আজ তরমুজ চাষ করে দুটো বাড়তি টাকা আয় করি বলে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছি, বুঝেছ? টোনা আর টুনি যখন এভাবে তর্ক করছিল, সেই সময় টিংটিং স্কুল থেকে সেখানে আসে, আর টিংটিং বলে, মা মা শোনো, আজ আমাদের স্কুলের শিক্ষক বলেছে রাতে নাকি অনেক ঝড় বৃষ্টি হতে পারে, আর আমাদের সবাইকে বলেছে তোমাদের বাবা মাকে গিয়ে বলবে যাতে জমির সব ফসল তুলে ফেলে। সত্যি কি ঝড় আসবে মা? তোর শিক্ষক তো প্রতি বছরই বলে যে ঝড় আসবে, একবারও আসে না, আর আমাদের কোনো ফসল নেই, জানি আমাদের চিন্তা করতে হবে। ফসল নেই মানে আমার তরমুজগুলোর কি হবে? যদি সত্যি সত্যি ঝড় আসে এখন তো আমার দুশ্চিন্তা হচ্ছে। এরপর টোনা খাবার খেয়ে অফিসে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। এরপর বনের মধ্যে রাত নেমে আসে, আর রাত নামার সাথে সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আর ঝড় বৃষ্টির কারণে টুনির ঘুম ভেঙে যায়, আর টুনি টোনাকে ডাকতে থাকে। ওগো টোনা, ওঠো, আমার জমি তরমুজগুলো বুঝি বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাবে, চলো চলো আমরা তরমুজগুলো জমি থেকে নিয়ে আসি। কি গো? টুনি এ কথা বলে টোনাকে ধাক্কাতে থাকে, আর টুনির এমন ধাক্কা ধাক্কিতে টোনারও ঘুম ভেঙে যায়। টোনা রেগে বিরক্ত হয়ে বলে, টুনি তোমার জন্য কি আমি রাতের বেলা একটু শান্তি মতো ঘুমাতেও পারবো না? আমি কোনো তরমুজ তুলতে যেতে পারবো না, তরমুজের মতো অত সস্তা জিনিসের জন্য বৃষ্টিতে ভিজে কি লাভ বলো তো? যদি আমার জ্বর আসে কালকে আমি অফিস করব কি করে? যাক, সব তরমুজ নষ্ট হয়ে ভিজে যাক, যাও তো, তুমি আমাকে আর বিরক্ত করো না, এখন ঘুমাতে দাও, জ্বর তো সব। টোনার এমন কথা শুনে টুনি আর কোনো উপায় না পেয়ে টিংটিংকে নিয়ে সেই ঝড় বৃষ্টির রাতে জমিতে চলে যায়, আর তরমুজ তুলে বস্তা বন্দি করে বাড়িতে নিয়ে আসে। এদিকে রাত যত গভীর হতে থাকে বৃষ্টির পরিমাণও ততই বাড়তে থাকে। তা দেখে টোনা টুনি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, আর টুনি বলে, হায় ঈশ্বর, এখন কি হবে,
আমাদের তো সব কিছুই ডুবে যাচ্ছে। ঈশ্বর, তুমি ঝড় বৃষ্টি থামিয়ে দাও। ঈশ্বর, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। এখন আমরা কিভাবে নিজেদের বাঁচাবো? ঈশ্বর, মা মা, আমার ভয় করছে। আমাদের বাড়িতে কেমন ঝড়ের ধাক্কায় থরথর করে কেঁপে উঠছে। এই ঝড় বৃষ্টি দেখে মারা যাব মা। আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো। ও বাবা, আমরা কি করব? আহা টিংটিং, এমন করে কাঁদিস না তো। আমাকে ভাবতে দে, এখন কি করা যায়। শোনো টুনি, চলো আমরা বনের পূর্ব পাশে যে উঁচু জায়গাটা আছে ওখানে গিয়ে আশ্রয় নেই। বাড়িটা যেভাবে থরথর করে কাঁপছে, যে কোনো মুহূর্তে আমাদের উপর ভেঙে পড়তে পারে। তাই এখানে থাকা এখন মোটেও নিরাপদ নয়। চলো চলো, প্রয়োজনীয় জিনিস নিয়ে এখনই এই বাড়ি ছেড়ে উঁচু জায়গায় চলে যাই। টোনার একথা শুনে টুনি তার তরমুজের বস্তাটা কাঁধে তুলে নেয় আর টিংটিং এর এক হাত ধরে থাকে। তাদেরকে টোনা বলে, এই তোমার প্রয়োজনীয় জিনিস টুনি। দিন দিন কি তুমি বোকা হয়ে যাচ্ছ? তোমাকে কোনো দিনও আমি চালাক বানাতে পারলাম না। টুনি টোনার কোনো কথার উত্তর দেয় না আর টোনা টুনি আর টিংটিং মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে টুনি বাড়িটা ঝড়ের তাপে ভেঙে পড়ে যায়। তারপর টোনা টুনি বনের পূর্ব পাশে চলে যায় আর গিয়ে দেখে বনের অনেক পাখিরাই আগে থেকে সেই উঁচু জায়গায় এসে অবস্থান নিয়েছে। এভাবে সেই রাতটি তারা সবাই উঁচু স্থানে বসে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা একি, চারিদিকে তো জল আর জল, এবার বাড়ি ফিরবো কি করে? আর বাড়ির কথাই বা কেন বলছি, সব তো ঝড়ের কারণে ভেসে গেছে। হায় ঈশ্বর, এখন আমরা কোথায় যাব? সারা দিনটা কি এই স্থানে বসেই কাটিয়ে দিব? এদিকে মাথার উপর প্রখর সূর্যের তাপ উঠে গেছে, কিন্তু বন্যার জল আর কমে না। এদিকে বনের পাখিদের কাছে কোনো খাবারও ছিল না। সব পাখিরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে থাকে। কেউ একটু আমাকে খাবার দাও, আমি যে আজ এই বন্যার কারণে সব কিছু হারিয়ে পথের ফকির হয়ে গেছি। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি আর এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। দয়া করে আমার উপর দয়া করো। কবুতরের এমন কথা শুনি টুনির মনে ভীষণ মায়া হয়। তখন টুনি মনে মনে ভাবে, আচ্ছা, আমার কাছে তো অনেকগুলো তরমুজ আছে। এই তরমুজগুলো সবাইকে খেতে দিতে পারি আমি। এখানে তো কেউই খাবার নিয়ে আসেনি। কবে যে বন্যার জল শুকিয়ে যাবে তার তো কোনো ঠিক নেই। এ কথা বলে টুনি বস্তা থেকে তরমুজ বের করে আর কবুতরের কাছে একটা তরমুজ নিয়ে গিয়ে বলে, এই নাও দাদা, এই তরমুজটা নাও। আমি জানি তোমার অনেক খিদে পেয়েছে, এই তরমুজটা তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার খিদে একেবারে দূর হয়ে যাবে দাদা। এ কথা বলে টুনি কবুতরকে তরমুজ খেতে দেয় আর তরমুজ দেখে কবুতর ভীষণ খুশি হয়ে যায় আর টুনির হাত থেকে তরমুজ নিয়ে গপ গপ করে খেতে থাকে। এভাবেই টুনি তার তরমুজ দিয়ে সবার খিদে মিটায়। এভাবেই তরমুজ খেয়ে দুদিন কেটে যায়। আস্তে আস্তে টুনির তরমুজের পরিমাণও কমতে থাকে। তা দেখে টুনি দুশ্চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে, প্রায় সব তরমুজ তো শেষ হয়ে যাচ্ছে, এভাবে আর কতদিন তরমুজ খেয়ে কাটিয়ে দিব? যখন তরমুজ শেষ হয়ে যাবে তখন কি হবে? সবাইকে তো না খেয়ে মরতে হবে, কিছু তো একটা বুদ্ধি বের করতে হবে। কি করি কি করি, পেয়েছি। এ কথা ভেবে টুনি টোনাকে বলে, শোনো টোনা, আমি একটা কথা ভেবেছি। চলো, অবশিষ্ট তরমুজ দিয়ে আমরা কয়েকটা তরমুজ বাড়ি বানাই, তাহলে এখানে আর বন্দি হয়ে আমাদের দিন কাটাতে হবে না। ওই তরমুজ বাড়ি দিয়ে ভেসে ভেসে আমরা ডাঙায় উঠতে পারবো। তরমুজ তো আর জলের মধ্যে ডুবে যায় না, তাই না? টুনি, এখানে আটকা পড়ে কি তোমার বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে? এসব কি বলছো বলো তো, আবল তাবল কথাবার্তা। তরমুজের আবার বাড়ি হয় নাকি? এসব ফালতু কাজ করতে আমাকে একদম ডাকবে না, বুঝতে পেরেছো?
যাও তো যাও, আমাকে ভাবতে দাও কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যাবে। সব সময় শুধু আমাকে বিরক্ত করো তুমি। টোনার এমন কথা শুনে টুনি আর কিছুই বলে না, আর সবাই মিলে কয়েকটা তরমুজ বাড়ি বানিয়েও ফেলে। তারপর বনের সব পাখিরা তরমুজ বাড়িতে ওঠে আর ডাঙ্গার দিকে রওনা দেয়। এদিকে টুনি টোনাকে ডাকতে থাকে। সব পাখিরা তো চলে গেল, এসো টোনা আমরা ওই তরমুজ বাড়িতে চড়ে রওনা দেই, তাছাড়া এখান থেকে তো বের হবার আর কোনো পথ নেই। টুনির কথা শুনে টোনা আর কোনো উপায় না পেয়ে টুনির কথা মতো টুনির বানানো তরমুজ বাড়িতে ওঠে। এরপর টোনা টুনি টিংটিং তরমুজ বাড়িতে করে জলে ভাসতে ভাসতে একটা ডাঙ্গায় গিয়ে নেমে যায়। আর টোনা তখন টুনিকে বলে, আমাকে ক্ষমা করে দাও টুনি, তোমার এই তরমুজ নিয়ে কত কটু কথা বলেছি, এমনকি তরমুজ বাড়ি বানানোর সময়ও তোমাকে আমি সাহায্য করিনি, অথচ এই জলে ভাসা তরমুজ বাড়ির জন্যই আজ আমার জীবন রক্ষা পেল। এই তরমুজ বাড়ি না হলে তো আমরা জলে ডুবে মারা যেতাম। টোনা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো আমি এতেই অনেক খুশি হয়েছি গো। দেখেছো তো টোনা, আজ এই জলে ভাসা তরমুজ বাড়ির কারণে আমরা প্রাণে বেঁচে গেলাম। টুনির এ কথা শুনে টোনা ভীষণ লজ্জা পায়। তারপর টোনা টুনি মিলে সেই ডাঙ্গাতেই একটা বাড়ি বানায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নিঝুমপুর বনে টোনা তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুকির মা মুন্নি টুকিকে ছোট রেখে মারা যায়। টোনা টুকির দেখাশোনার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। একদিন টুকি তার বাবা টোনাকে বলে, বাবা তুমি যে আমাকে বলেছিলে মা ঘুরতে গেছে, মার কি ঘোড়া এখনো শেষ হয়নি? বাবা মায়ের কি আমার কথা মনে পড়ে না? তাহলে মা আমার কাছে কেন ফিরে আসে না? মাকে ছাড়া যে আমার একটু ভালো লাগে না বাবা। মারে এখন তুই বড় হয়েছিস, এখন তোর সব জানা দরকার। তোর মা যে আর বেঁচে নেই রে মা, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য তোর আরেকটা মাকে নিয়ে আসব। আরেকটা মানে সৎ মা বাবা? তুমি যদি আমার নিজের মাকে এনে দিতে না পারো তাহলে আমার সৎ মা লাগবে না, আমি একাই থাকতে পারবো। এই বলে টুকি রাগ করে ওখান থেকে চলে যায়। আরে টুকি মা শোন, এভাবে রাগ কেন করলি বলতো? আমি তোর মায়ের মতোই আরেকজনকে নিয়ে আসব, যে তোকে তোর মায়ের মতোই ভালোবাসবে। পরের দিন টোনা অন্য বন থেকে টুনি নামের এক থেকে বিয়ে করে আনে। টুকি এসবের কিছুই জানে না। টুকি স্কুল থেকে ফেরার পথে শালিকের সাথে দেখা হয়। আরে টুকি মাঝে, তোর কপালে এসব কিছু হওয়ার ছিল রে টুকি মা। মাসি কি বলছে এসব? আমি তোমার কথার সামন পেছন কিছুই বুঝছি না, আমাকে একটু বুঝিয়ে বলো দেখিনি। তোর বাবা যে আরেকটা বিয়ে করেছে, সৎমা এনেছে তোর জন্য, তুই কত শান্ত শিষ্ট ভদ্র একটা মিষ্টি মেয়ে, শেষে কিনা তোকে তোর সৎমায়ের অত্যাচার সহ্য করতে হবে রে। হায় হায় রে, কি কষ্ট কি কষ্ট। অত্যাচার মানে আমার সৎমা আমাকে মারবে নাকি? আরে পাগলি, সৎমা মানেই তো অত্যাচার, তোকে মারবে, অবশ্যই মারবে জানিস, তোর দ্বারা তো বাসার সব কাজ করিয়ে নিবে, পৃথিবীর কোনো সৎমা ভালো হয় না, সৎমা মানেই তো ডাইনি। টুকি শালিকের কাছে এসব কথা শুনে রাগী মুখ নিয়ে বাসায় যায়। টোনা টুকিকে দেখে বলে, আরে টুকি মা এদিকে আয়, দেখ আমি তোর জন্য তোর মাকে নিয়ে এসেছি। টুনি এই দেখো তোমার মেয়ে এসেছে। টুনি টুকির কাছে আসে আর বলে, টুকি সোনা তুমি স্কুল থেকে এসেছো? দাও তোমার ব্যাগটা আমাকে দাও। খবরদার তুমি আমাকে ছোবে না, আর তুমি আমার মা নও। টুকি মা কি বলছিস এসব? টুনি তোর মা, তোর দেখাশোনা করার জন্য আমি ওকে বিয়ে করেছি। না বাবা, মা নয় আমার সৎ মা, আমার মা বলতে ঘৃণা করছে ওনাকে। আমি তো তোমাকে বলেছিলাম যে আমাকে সৎ মা নয় নিজের বাইরে দিতে হবে, আর রইল তোমার দেখাশোনা। আমি এখন যথেষ্ট বড় হয়েছি বাবা, আমার দেখাশোনা আমি নিজেই করতে পারবো। টুকি মা কি বলছিস তুই? ভেবেচিন্তে কথা বল, সব সৎ মা এক নয়, কিছু কিছু সৎ মা নিজেরও মা হয় রে। বাবা আমি জানি,
তুমি কেন আমার জন্য সৎমা এনেছো? যাতে আমি সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাই না? তবে তাই হবে, আমি কালকেই চলে যাব এই বাড়ি থেকে, থাকবো না আমি। এরপরে টুকি ওখান থেকে চলে যায়। টোনা তার আদরের মেয়ে টুকির মুখে এসব কথা শুনে হতবাক হয়ে যায়, আর হঠাৎ করে টোনা মাটিতে পড়ে যায়। টোনা, কি হলো তোমার? টোনা, তুমি এমন করছো কেন? টুকি মা, জলদি আয়, তোর বাবার জন্য জল নিয়ে আয় মা, তোর বাবা কেমন জানি করছে, টুকি মা। টুকি তার বাবার এমন অবস্থা দেখে জল নিয়ে আসে। টোনার মুখে জল দেওয়ার সাথে সাথে টোনা হার্ট অ্যাটাক করে মারা যায়। বাবা, 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 কি হলো তোমার? বাবা চোখ খুলো না বাবা, বাবা, আমি তোমার সাথে রাগ করিনি বাবা, বাবা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো না বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, ওঠো বাবা। টোনা, কি হলো তোমার? কেন তুমি আমাকে বিয়ে করে আনলে? এখন আমি তোমাকে ছাড়া কি করবো টোনা? কোথায় থাকবো আর কিভাবে থাকবো? ওঠো টোনা, ওঠো। এভাবে টুনি আর টুকি কান্নায় ভেঙে পড়ে। টোনার সৎকার শেষ করে ওরা বাসায় ফিরে আসে। এরপর টোনার মৃত্যুর একদিন পার হয়ে যায়। টুনি নিজেকে সামলে নিলেও টুকি তার বাবার দুঃখে এখনো কান্না করছে। টুনি টুকির কাছে যায় আর টুকিকে বলে, টুকি মা, আর কান্না করিস না মা, যা হওয়ার হয়ে গেছে, কাল থেকে কিচ্ছু খাসনি, এখন একটু কিছু খেয়ে নে মা। কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, তুমি আমার মা নও, আর আমিও তোমার মেয়ে নই, তুমি একটা অলক্ষী, তুমি পেরেছো আমার বাবাকে। কি বলছিস রে মা, এসব এসব বলতে নেই, সব সৎ মা এক হয় না রে মা, আমি তোকে নিজের মেয়ের মতোই আদর করব। একদম না, কেমন করবে না? আমার বাবার জন্য তুমি এই বাড়িতে এসেছিলে, তাই না? বাবা নেই তাহলে তুমি এখনো কিসের জন্য এখানে পড়ে আছো? বাবার সম্পত্তির জন্য, তাই না? কিন্তু আমি থাকতে তোমার এই ইচ্ছে কোনোদিন পূরণ হবে না, চলে যাও এক্ষুনি এই বাড়ি থেকে, চলে যাও। আমাকে তোর বাবা যে তোর দেখাশোনার জন্য এনেছে, তোর দেখাশোনার জন্য বিয়ে করেছে রে মা। আমি তোর বাবাকে কথা দিয়েছি যে আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। আরে, তুমি তো আমার ক্ষতি করতে এসেছো। এই বলে টুকি ওখান থেকে চলে যায়। এইভাবে টুকি প্রতিদিন টুনিকে অনেক অপমান করত। টুকি টুনিকে তার মা হিসেবে মেনে নেয় না, কিন্তু টুনি টুকিকে তার নিজের মেয়ের মতো আদর করে। একদিন সকালে টুনি একটা টিফিন বাটি নিয়ে এসে টুকিকে বলে, টুকি মা, এই নে মা তোর টিফিন, আমি তোর পছন্দের খাবার রান্না করে এতে দিয়েছি, খেয়ে নিবি কিন্তু। আমি তোমাকে কতবার বলবো, তোমার ওই মুখে আমার নাম নিবে না, তোমার এই বিষ মাখানো খাবার আমি খাবো, ভাবলে কি করে? হ্যাঁ, আমি জানি তুমি এই খাবারে বিষ মিশিয়েছো আমাকে মারার জন্য, তাই না? সব জানি। টুকি, তুই আমার মেয়ে, আমি তোকে কেন মারতে চাইবো বলতো? আমি জানি তুমি আমার সাথে ভালো ব্যবহার করে আমার দ্বারা বাড়ির সব কাজ করে নিবে, তাই না? এটা কোনোদিনও হবে না, আর তোমার খাবার তুমি খাও, আমার হাত আছে, আমি রান্না করে খেতে পারবো, নিজের কাজ নিজে করতে হবে, বুঝতে পেরেছ? এই বলে টুকি ওখান থেকে চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুকি তার বাড়িতে মাথা ঘুরে পড়ে যায়। টুনি টুকির জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু টুকির জ্ঞান ফিরে আসে না। টুনি ভয় পেয়ে এক তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক টুকিকে দেখে বলে, তোর মেয়ের মাথায় এক কঠিন রোগ হয়েছে, তার কারণে তোর মেয়ে জ্ঞান হারিয়েছে, আর এই রোগের কোনো ঔষধ এখনো বের হয়নি, এটা অনেক বড় একটা রোগ, তোর মেয়ের জ্ঞান আর কোনোদিন নাও ফিরতে পারে রে। বাবা, এ আপনি কি বলছেন? আমার মেয়েকে বাঁচিয়ে দিন বাবা, আমার মেয়েকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, আমার যে শেষ সম্বলটুকু আমার মেয়েটা। একটা উপায় আছে, ওই উত্তরের পর্বতে পর্বতরানীর কাছ থেকে তোকে তিন রঙের ভুট্টা আনতে হবে, তোর মেয়েকে রস করে খাওয়ালে তোর মেয়ে ভালো হয়ে যাবে। তুই কি পারবি পর্বতরানীর কাছ থেকে তিন রঙের ভুট্টা আনতে? টুনি তান্ত্রিকের কথায় রাজি হয় আর ওই উত্তরের পর্বতের দিকে রওনা হয়। এক পর্যায়ে টুনি ওখানে পৌঁছে যায়। টুনি পর্বতের গুহার ভিতর ঢোকে। টুনিকে দেখে পর্বতরানী বলে,
আমি তোর সমস্যার কথা জানি বৎস। রানীমা, আপনি যেহেতু আমার সমস্যার কথা জানেন, সেহেতু আমাকে ওই তিন রঙের ভূতটা দিন রানীমা। আমার মেয়েকে যে বাঁচাতেই হবে। তোকে আমি তিন রঙের ভূতটা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো তোকে তোর দুচোখ বিসর্জন দিতে হবে। আমি আপনার শর্তে রাজি আছি। আমার মেয়েকে বাঁচানোটা যে খুব জরুরি, কিন্তু আমাকে আপনি আমার বাড়িতে রেখে আসবেন, আমার মেয়ের কাছে, কারণ আমি তো চোখে দেখব না। এরপর রানী টুনির চোখ দুটো নিয়ে নেয় আর টুনিকে তিন রঙের তিনটা ভুট্টা দিয়ে টুনিকে তার মেয়ের কাছে রেখে আসে। আর টুনি বাড়িতে গিয়ে অন্ধের মতো হাতিয়ে হাতিয়ে টুকিকে রস খাওয়ায় আর টুকি ভালো হয়ে যায়। টুকি ভালো হয়ে টুনিকে এইভাবে দেখে বলে, কি হয়েছে তোমার? আর তুমি কি চোখে দেখো না নাকি? এরপর টুনি টুকিকে সব বলে, কি করে টুকি অসুস্থ হলো আর কি করে টুনি তার চোখ বিসর্জন দিয়ে টুকিকে বাঁচালো। সব শুনে টুকি তার ভুল বুঝতে পারে আর টুকি কান্না জড়িত কণ্ঠে বলে, মা মা, তুমি অনেক ভালো মা। মা, আমি না বুঝে তোমাকে অনেক অপমান করেছি মা। কি কি বললি তুই? তুই আমাকে মা বললি? আর একবার আমাকে মা বলে ডাক। মা মা, তুমি সত্যি বলেছিলে যে সব সৎমা এক হয় না। তুমি প্রমাণ করে দিয়েছো মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এই ডাকটা শুনে যে আমার সব কষ্ট দূর হয়েছে রে মা। এখন মনে হচ্ছে আমি অন্ধ হয়েও তোকে দেখতে পাচ্ছি। মা, আমি আমার একটা চোখ তোমাকে দিয়ে দিব মা, তারপর তুমি আর অন্ধ থাকবে না। আরে পাগলি মেয়ে, কি বলছিস এসব? মা, তুমি না করো না মা। আমি আমার একটা চোখ তোমাকে দিয়ে আমার পাপে প্রায়শ্চিত্ত করতে চাই। মা, তুমি তোমার দু চোখ বিসর্জন দিয়ে আমাকে বাঁচিয়েছো, আর আমি তোমাকে আমার এক চোখ দিয়ে তোমার বুকে মাথা রেখে সারা জীবন পৃথিবীতে থাকতে চাই মা। টুনি আর টুকির কথায় মানা করেনি। টুকি তার এক চোখ টুনিকে দেয় আর ওরা মা মেয়ে এক চোখ নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।